আপনারা স্পষ্ট জানতেছেন যে অপরাধীরা অ্যারেস্ট হচ্ছে, তারপরে কেন আপনারা একদিন কিংবা দুদিনের মধ্যে হচ্ছে তাদেরকে জামিনের ব্যবস্থা করতেছেন? এইভাবে যদি আপনারা জামিনের ব্যবস্থা করেন তাহলে তারা এভাবে জামিন অব্যাহত থাকলে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটাবে, এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটিতে যে একটা কাজ চলতেছে এরা কিন্তু আসলে সাধারণ পাবলিক সেজে কিন্তু সমন্বয় পরিচয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে গুন্ডারা আছে, সন্ত্রাসীরা আছে, তারা বাংলাদেশকে আবার নৈরাজ্য থেকে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো করতেছে। তো আমাদের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে আপনারা যেখানে স্পষ্ট জানেন যে অপরাধীরা কারাগারে অপরাধীদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, তাহলে আপনারা কেন এত শর্ট টাইমের মধ্যে তাদের জামিন আছে, তাদের জামিন স্থগিত করতে পারেন, পরবর্তীতে যেন খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের জামিন না হয় সেই বিষয়টা প্রশাসন। আমরা এখানে এসেছি এই দাবি দ্রুত বাতিল করতে হবে। এইসব মানুষ পৌরসভায় বিভিন্ন জায়গায় এরা কি নির্বাচিত হয়েছে কিভাবে, এরা অন্যায় ভাবে নির্বাচিত হয়েছে, আপনারা কুষ্টিয়ার সবাই জানেন এরা নির্বাচিত হয়েছে অন্যায় ভাবে, এরা মানুষকে যেভাবে মারছে এটা যারা যাদের কাছে ভিডিও আছে আপনারা তাদের কাছে দেখবেন। কুষ্টিয়া জেলার যে ম্যাজিস্ট্রেট যিনি আছেন মাহমুদা সুলতানা, উনি আজকে তাদের তিনজনকে 326-343 ধারার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে, এটা পাঁচজনকে। এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য না, যেহেতু ম্যাজিস্ট্রেট কোর্টে এই ধরনের জামিন হয় না। আজকে আরেকটা মামলা এখানে হয়েছিল, যে মামলায় এই সেম ধারা জামিন ধরা হয়েছিল, তাদেরকে জামিন দেয় নাই, কিন্তু আওয়ামী লীগের এই তিনজন কমিশনার সহ পাঁচজনকে জামিন দিয়েছে।